বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি নিউট্রোসিন অয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিউট্রোসিন অয়েনমেন্টটি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এটি সাধারণত নিউট্রোসিন নামেই পাওয়া যায় এবং এটি নিউট্রোসিন অয়েনমেন্ট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত নিউট্রোসিন অয়েনমেন্টটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করার জন্য মূলত দেওয়া হয়ে থাকে। কোনো জায়গায় কেটে যাওয়া, কেটে গেলে ঘা শুকাতে দেওয়া হয়ে থাকে। এটি কেটে যাওয়া ঘা শুকাতে এবং জীবাণুমুক্ত ক্ষত, পুড়ে যাওয়া অথবা ত্বকের গারফেটিং এর জন্য দেওয়া হয়ে থাকে। প্লাইকোডোমা, সাইলোসাইটিস, বারোবি, স্কাবিক্স, ডেকুলোসিস, টিনিয়া পোডিস এবং কন্টাক্টস অ্যালার্জিক ডার্মোটাইটিস এর ত্বকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি জীবাণুমুক্ত রাখতে ও ঘা শুকাতে খুবই ভালো কাজ করে থাকে। কেটে যাওয়া ঘা কিংবা বিভিন্ন কারণে ইনফেকশন হয়ে যাওয়া এ সকল ঘা দ্রুত শুকানোর জন্যই খুবই কার্যকরী একটি ঔষধ। নিউট্রোসিন অয়েনমেন্টটি অতি সহজে এবং দ্রুত যে কোনো ধরনের কেটে যাওয়া কিংবা ইনফেকশন হওয়া এ সকল ঘা দ্রুত শুকানো জন্য খুবই কার্যকারী। নিউট্রোসিন অয়েনমেন্টটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত আক্রান্ত স্থানে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ড্রেসিং করে নিতে হবে। তারপরে নিউট্রোসিন অয়েনমেন্টটি দৈনিক 3 থেকে 4 বার লাগানো যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। নিউট্রোসিন অয়েনমেন্টটি ব্যবহার করবে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর ত্বক কেটে গিয়ে ইনফেকশন হওয়া কিংবা কেটে যাওয়া, জীবাণুমুক্ত রাখা, বিভিন্ন কারণে পুড়ে যাওয়া, ত্বকে গাফটিং হওয়া কিংবা যে কোনো ধরনের ইনফেকশন সৃষ্টি হওয়া, যদি ডাক্তার মনে করেন যে নিউট্রোসিন অয়েনমেন্টটি দ্বারা রোগীর সকল ঘা ইনফেকশন দ্রুত শুকানো সম্ভব, তাহলে ডক্টর নিউট্রোসিন অয়েনমেন্টটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই নিউট্রোসিন অয়েনমেন্টটি ব্যবহার করবে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। নিউট্রোসিন অয়েনমেন্টটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন ত্বক লাল হয়ে যাওয়া, ত্বকে বিচিকিচি ওঠা, ত্বকে জ্বালা পোড়া করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিউট্রোসিন অয়েনমেন্টটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের নিউট্রোসিন অয়েনমেন্ট সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি। আপনি যদি ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।